আমি শুনলাম আপনি বলেন যে একজন রাজনীতিবিদ হিসেবে সফল, কিন্তু রাজনীতিবিদ না হলে আপনি কি হতেন, বা যখন কলেজে পড়েন তখন কি হতে চেয়েছিলেন? যদিও আমি জানি যে আপনি স্কুল থেকে বলুন রাজনীতি শুরু হয়েছে। আমার মোটামুটি 53 সন থেকেই। 53 সন, আচ্ছা। রাজনীতি না করলে কি হতো এটা বলতে পারি না। আচ্ছা, কারণ রাজনীতি করেছেন। হ্যাঁ, রাজনীতি করেছি। তা এখন যে এই যে এত বছর পরে এসে রাজনীতি, এবং এই রাজনীতির একটা বড় অংশ আপনি আওয়ামী লীগ, আওয়ামী লীগের আমির হোসেন আবু, পদ কি নেতা কি সেটা না, বড় হলো আওয়ামী লীগের আমির হোসেন আবু এবং বঙ্গবন্ধুর সাথে। এখন যারা আপনারা যারা এখন পর্যন্ত আমাদের সাথে আছেন, সক্রিয় আছেন, রাজনীতি করছেন, তাদের মধ্যে আপনি অন্যতম, অল্প দু একজন একজন যিনি বঙ্গবন্ধুর সাথে দীর্ঘদিনের রাজনীতি করে আসছেন এবং ছোটোবেলা থেকে রাজনীতি, শুধু না রাজনীতির বাইরেও বঙ্গবন্ধুকে দেখেছেন, সেটা দিয়ে যদি একটু শুরু করি যে কীভাবে বঙ্গবন্ধুর সাথে প্রথম দেখা হলো আপনি। প্রথম দেখাটা মানে কীভাবে বলবো, মানে আমাদের বিফোর পার্টিশন মানে 47-এর আগে আমাদের পারিবারিক ব্যবসা ছিল কলকাতায়, এবং আমাদের একটা হোটেল ছিল, সেটা আমাদের শেয়ার খুব না, আমার নানা ফরিদপুরের বাদশা মিয়া চৌধুরী শামসুদ্দিন এমএনএ ছিল আইফ খানের সময়, দত্তবার জমিদার ওনার ছিল, হোটেলটার নাম ছিল হোটেল বিল্কমোর। আচ্ছা। তা আমরা পার্টিশন হওয়ার পর, পাকিস্তান হওয়ার পর যখন ওগুলো সব উইন্ড আপ করে চলে আসবে সবাই, তখন সব পারিবারিকভাবে একটা শেষ ভিজিট। আচ্ছা। তখন আমার বয়স কত, 7-8-6-7 হবে। আচ্ছা। ওই সময় গেলাম, তখন আমার নানা বঙ্গবন্ধুর মামা জাফর সাদেক, ডাকনাম তানুমিয়া, আচ্ছা, উনি আমাদের বাসার থেকে মানে আমার মার কাছে বললো তোরা নিয়ে দিই হোটেলে, তোরা হোটেলে খাওয়াই। তারপরে মা বললো ঠিক আছে আবার দিয়ে দেব, কারণ আর রাত্রে রেখে দেবো, কারণ না পড়ে যাবে খাট থেকে ঘুমে পড়ে যাক। যাই হোক, নিয়ে গেল কিন্তু আর দিয়ে গেল না। আচ্ছা। সকালবেলা আমি আমাকে ওঠাবার পর আমি মুখ হাত ধুয়ে যখন আমাকে বসাইল নাস্তা খাওয়ার জন্য, তখন 4-5 জন যুবক আসলেন। আচ্ছা। তা একজনে ওনাকে জিজ্ঞেস করলো মামা এ কে, তখন মামা আমার মায়ের নাম নিয়ে বললো ওর ছেলে। ছেলে, আচ্ছা। তাই নাকি, আমার কোলে নিল, কোলে নিয়ে আদর করলো, আদর টাদর করে তারপরে আবার বসাই দিল। তারপর এই ব্যক্তিটি হলো শেখ মুজিব। হ্যাঁ, আচ্ছা। আমার যখন কোলে নিয়ে আদর করলো, তখন উনি আমার নানা বললো যে তোমার খোকা মামা। আচ্ছা। এইটুক ব্যাস। তারপরে উনি আবার বসাই দিল, দিয়া অন্য যে 3-4 জন আসছিল, অন্য অন্যকে মতো করে বৈশা কথা বলতেছে খাইতেছে, এইটুক আমার মনে আছে। এইটুক। তারপরে 53 সনে বঙ্গবন্ধু গেল, তখন আওয়ামী লীগ কমিটি করলো নতুন করে কাজী গোলাম মাহবুব সাহেবকে সেক্রেটারি ডিক্লার দিয়ে বরিশালে। বরিশালে তখন কাজী গোলাম মাহবুব সাহেব, এর আগে তো ভাষা আন্দোলন কনভেনার ছিল, কাজী গোলাম মাহবুবের বাড়ি যে বরিশাল, এবং সেটা আমার আত্মীয়, আমি জানতাম না। আচ্ছা। আমার মামার শালা মামা আর কি। তারপর যাই হোক, কিন্তু বরিশালবাসীরাই জানতো না যে কাজী গোলাম মাহবুবের বাড়ি বরিশাল গণ্ডদী। সুতরাং এটা একটা রিয়াকশন হলো, তখন রিয়াকশন হওয়ার পর বঙ্গবন্ধু সবাইকে ধমক দেওয়া, তারপর মিটিং পোস্টপোন করে উনি আর ভাষার হিসাব দুজন একসাথে ছিলেন, ডাক বাংলায় গেল, ডাক বাংলায় খাইলেন, খাওয়ার পর কয়েকজনে ডাকলেন ডাইকে, তারপর আমাদের বাসায় আসলেন। বাসায় আসলে তোরা তো বুঝতে আসিস না গোলাম মাহবুবের দামটা কী, আমি যদি ঢাকায় রাখি ও ঢাকায় থাকতে চায় না, ও যে জেলায় যাবে সেখানে ওর ইউনিফর্ম হবে, কারণ ও তো এখন একটা ফিগার ভাষা আন্দোলন কনভেনার। তাই আমি ভাবলাম যে বরিশালটা দিয়া ওরে দিয়া চাঙ্গা করি, তাই আমি বরিশালে দিতে আনছি জোর করে, ও তো আসতে চায় না। যাক, পরে সবাই অ্যাকসেপ্ট করলো এবং তাকে সেক্রেটারি মেনে নেওয়া হলো। তখন আমাদের বাসায় গেলো, চা খাইলো, এই তখন মোটামুটি একটা দেখা সাক্ষাৎ এইটুকু।